আসসালামু আলাইকুম। ড্রয়েড হেডের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। অনেক দিন ধরে আমাদের কাছে একটা ইয়ারফোন গড়াগড়ি খাচ্ছে, হুইচ ইজ লেটশিওর S12। এটার একটা জিওস এডিশন মার্কেটে আসলেও আমরা ওজি এডিশনটাকে রিভিউ করতে চাই। ফর দ্য প্রাইস প্ল্যানার ম্যাগনেটিক ড্রাইভার হিসেবে বেশ চমৎকার একটা ডিল, $150 ইস প্রাইস ব্র্যাকেটে। কারেন্টলি আমার মনে হয় 7 Hz টাইমলেসের থেকে বেটার ভ্যালু ফর মানি, প্রচুর ডিটেইল, প্রচুর রেজুলেশনের সাথে হজম করার মতো একটা সাউন্ড প্রোফাইল নিয়ে এসেছে। চলুন ফুল রিভিউ শুরু করে ফেলা যাক। আপনারা দেখছেন ড্রয়েড হেড, আপনাদের সাথে আছে আমি হৃদয় এবং আমাদের সাথে আছে লেটশিওর S12। আমাদের কাছে এই ইয়ারফোনটা পাঠিয়েছে আওশিদা অডিও। তার একটা ইন্টারন্যাশনাল অডিও স্টোর যেখান থেকে আপনি নামি দামি অডিও ব্র্যান্ডের ড্যাক অ্যাম্প, মিউজিক প্লেয়ার, হেডফোন, ইয়ারফোন পারচেস করতে পারবেন। সো এই ইয়ারফোনটার প্রাইসিং এবং অ্যাভেলেবিলিটি আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। লিঙ্ক অবভিয়াসলি অ্যাফিলিয়েটেড না, তারাও আমাদেরকে কোনো টাকা পয়সা দেয় নাই যে এই জিনিসটাকে আমি ভালো বলবো বা খারাপ বলবো। পজিটিভ এবং নেগেটিভ সাইড রিলেটেড সব কিছুই আমার ব্যক্তিগত অবজারভেশন থেকেই এসেছে। ডিভাইসের আনবক্সিং ওয়াজ এ গুড এক্সপিরিয়েন্স ইনডিড। বক্সের ভেতরে ইয়ারফোন, ইয়ারফোনের কেবল, এক্সট্রা ইয়ার টিপস, কাগজপত্র, হাবিজাবি আর অনেক জিনিসপত্র থাকবে। সো মন্টাজে আপনি সব কিছু দেখতে পাবেন। সো আমরা একটু প্ল্যানার ম্যাগনেটিক ড্রাইভার নিয়ে ব্লাবলা আলোচনা করি, বিকজ এটা কারেন্টলি একটা বাজওয়ার্ড টাইপের অনেক হাইপ উঠেছিল 7 Hz টাইমলেস নিয়ে। আমাদের চ্যানেলে রিভিউ আছে যেটার রিভিউ অনেকখানি পোলারাইজড, অনেক মিক্সড। অনেকের কাছে খুব ভালো লেগেছে, ভাই এর থেকে ভালো ইয়ারফোনই হয় না। আবার অনেকের কাছে আমাদের কাছে অনেকগুলো প্ল্যানার ম্যাগনেটিক ইয়ারফোন ছিল, টাইমলেস ছিল, 3 Hi-Fi P1 ম্যাক্স ছিল, 3 Hi-Fi P1 ছিল, P2 ছিল, লেটশিওর S12 র্যাপড গো হুক X এর কথা বলতে পারি, হুইচ ইজ এ রিয়েলি গুড ইয়ারফোন। এই প্ল্যানার ম্যাগনেটিক ড্রাইভারগুলোর বাইপোলার টাইপের যেদিকে আছে তার সামনের দিকেও সাউন্ড পুশ করছে, পেছনের দিকেও সাউন্ড পুশ করছে। এবং দেখা যাবে যে আমি সামনের দিকের সাউন্ডগুলোকে আপনাকে শোনাইলাম, বাট পেছনের দিকের সাউন্ড যেহেতু ইয়ারফোনের এনক্লোজারটা ক্লোজড, ওখান থেকে বাড়ি খেয়ে আবার সামনের দিকে এসে শার্পনেস ক্রিয়েট করবে, সাউন্ডকে ড্যাম্প করে ওইটাকে কন্ট্রোল করে দেন এটারে ইমপ্লিমেন্ট করতে হয়। সো এই টেকনোলজিটা ইমপ্লিমেন্টেশন ইজ কস্টলিয়ার এবং আন্ডার পারফর্মিং আর কি বলবো। আমি পার্সোনালি প্ল্যানার ম্যাগনেটিক হেডফোন ইউজ করেছি, অনেক কিছু অডিশন নেওয়ার সুযোগ হয়েছে, সাউন্ড কোয়ালিটি ইজ ইনসেইন। সো আলটিমেটলি সেই জিনিসটাকে মিনিয়েচার করে একটা ইয়ারফোনের মধ্যে ইমপ্লিমেন্ট করা ইটস টু সাম এক্সটেন্ট ডিফিকাল্ট। প্ল্যানার ম্যাগনেটিক ড্রাইভারের একটা পজিটিভ নোট হচ্ছে খুবই কন্ট্রোলড, লো ডিস্টরশন বাট ইম্প্যাক্টফুল বেজ রেসপন্স, স্ন্যাপি, ফাস্ট, 20 Hz সাউন্ড এত সুন্দর হ্যান্ডেল করতে পারে, ডাইনামিক ড্রাইভারগুলো এরকম করে হ্যান্ডেল করতে পারে না, যার কারণে প্ল্যানার ম্যাগনেটিক হেডফোন বা ইয়ারফোনের স্ল্যাম, অ্যাটাক, স্পিড সিগনিফিকেন্টলি অন্যান্য ডাইনামিক ড্রাইভারের থেকে বেটার। লেটশিওর কোম্পানিটা অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার, ওরা অন্য কোম্পানির ড্রাইভার বা অন্য কোম্পানির ইয়ারফোন বানায় দেয়, বাট নিজেদের ব্র্যান্ডিংয়ে ইয়ারফোন তারা খুব বেশি দিন হলে বানাচ্ছে এরকম না। আমি দুইটা ইয়ারফোন ট্রাই করেছি এটার আগে, দে ওয়ার গুড এনাফ। S12 sub $150 প্রাইস ব্র্যাকেটে খুবই ক্যাপেবল একটা ইয়ারফোন, 14.8 mm প্ল্যানার ম্যাগনেটিক ড্রাইভার ইউজ করা হয়েছে। সো এর কেবলটা একটু ডিফারেন্ট, এটা সিলভার প্লেটেড মনোক্রিস্টালিন কপার কেবল। ইয়ারপিসগুলো CNC মেশিনড অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, যেটা বিল্ট একদম রক সলিড, ছোটোখাটো, ভেতরের দিকের পোর্শনটাকে সুন্দর করে রাউন্ড করা হয়েছে, কানের মধ্যে কোনো ফ্যাটিক, চুলকানি ইত্যাদি ক্রিয়েট করবে না। বাট আমি বলবো এটার সাথে যদি আপনি ফাইনাল ব্ল্যাক টিপস কিংবা ফোম টিপস ইউজ করেন, ডেকনি হইতে পারে, কমপ্লায়ার টিপস হইতে পারে, তাহলে আরও সুন্দর কাজ করবে। সো S12 সাউন্ড ক্যারেক্টারিস্টিক্স, ডিস্টরশন লেভেল খুবই লো, চমৎকার ক্লিয়ারিটি, টাইট বেজ এবং ডিপ বেজ এক্সটেনশন অফার করেছে। সর্ট অফ S12 ইজি টু ড্রাইভ, তবে আমি বলবো এটাতে আপনি যদি কোয়ালিটি অ্যাম্পলিফিকেশন দেন, ব্যালান্সড সোর্স দেন, এটা আরও শাইন করে। প্ল্যানার ম্যাগনেটিক ড্রাইভারের বেসিক ট্রেটই হচ্ছে এটা, যত বেশি খাবার দিবেন এটা তত ভালো ক্যারেক্টার শো করবে, বাট অবভিয়াসলি এই খাবারটার কোয়ালিটি ভালো হতে হবে। সো S12 বেস ডিপ এবং টাইট ছিল, চমৎকার স্পিড, চমৎকার অ্যাটাক এবং ডিকের র্যাশিও এটা প্রোভাইড করতে পেরেছে। মিড বেজের প্রেজেন্টেশন, কম্পোজিশন, ফোকাস আমাকে অবাক করেছে। সো ড্রামসের কিকগুলো, বেস গিটারের নোটসগুলোর যে ডিটেইল সেগুলো আপনি ফিল করতে পারবেন। মিড সেকশনটা পুরো ইনট্যাক্ট, ক্লিন একটা প্রেজেন্টেশন এখানে আছে, হঠাৎ করে মনে হবে না যে বেস থেকে আপনি মিডসে চলে আসছেন। ফিমেল ভোকালগুলো একটু শার্প ছিল, ফিমেল ভোকালগুলো কিছু কিছু ক্ষেত্রে ফরওয়ার্ড এবং ইন্টিমেট হয়ে যায়, যার কারণে কানে একটু প্রেশার ক্রিয়েট করে, কিছু কিছু ফিমেল ভোকালের এনার্জি আনকন্ট্রোলড লেগেছে আমার কাছে, বাট মেল ভোকালের প্রেজেন্টেশন, ডিটেল,
ট্রান্সপারেন্সি ওয়াজ রিয়েলি গুড, ডাল মেল ভোকালগুলোকেও আসলে অনেক এঙ্গেজিং এনার্জেটিক লাগে আর কি। এখানে ট্রেবলের এক্সটেনশন এক্সট্রিমলি গুড ছিল, প্রচুর রেজুলেশন এবং ডিটেল প্রোভাইড করতে পেরেছে। ট্রেবলের নোটসগুলোর যাওয়া আসার স্পিডটা একটু ফাস্ট, যার কারণে কিছু কিছু নোটস খুব ফাস্ট চলে যায়, এটাকে আসলে ফিল করা যায় না। ড্রামসের স্নেয়ারের সাউন্ড, স্ট্রিং ইনস্ট্রুমেন্টের সাউন্ড একটু মেটালিক শিন থাকে, এটা আসলে তারা ওভারকাম করতে পারে নাই। এই ইয়ারফোনটা স্কেল করে সুন্দর ডায়নামিক্স প্রোভাইড করে, লো ডিস্টরশন, হাই ডায়নামিক রেঞ্জ, চমৎকার ডিটেল এবং রেজুলেশন। আমি 2D একটা ভালো সেপারেশন পেয়েছি, বাট 3D স্পেসে এটা ওরকম করে মানে ডেপথ অত সুন্দর না। লেফট রাইট চ্যানেলের সেপারেশন ইজ রিয়েলি গুড, বাট সামনে পেছনের এই লোকেশনটা আমার কাছে অতটা ভালো লাগে নাই। 7Hz সাথে যদি আমি এটা কম্পেয়ার করি, এটার সাউন্ড আরও ক্রিসপিয়ার, আরও কম্পোজড এবং ওয়েল ব্যালান্সড। 7Hz সাউন্ড আফটার আ ফিউ উইকস মনে হয় যে আর নেওয়া যাচ্ছে না, হজম করা যাচ্ছে না, বাট S12 আমার কাছে ওরকম লাগে নাই। আপনার যদি সোর্স একটু ওয়ার্মিশ হয়, লাইক আপনি যদি সনির A55, সনির WM1 এই টাইপের মিউজিক প্লেয়ার ইউজ করেন, সেক্ষেত্রে খুবই চমৎকার একটা কম্বো হয় এই ইয়ারফোনের সাথে। হিপ ড্যাক ইকো জেড আইটেম 2 একটু ওয়ার্মার টাইপের, সেক্ষেত্রে এই ইয়ারফোনটা চমৎকার পারফরমেন্স দিবে। বাট আমি কখনোই এই ইয়ারফোনটার সাথে ব্রাইট কোনো সাউন্ড সোর্স ইউজ করতে বলবো না, বিকজ ব্রাইট সোর্সের সাথে এটা আরও ব্রাইটার লাগে। দেন এগেইন, যারা একটু ভার্সেটাইল, যারা একটু ডিটেইলড ইয়ারফোন খুঁজছেন, তাদের কাছে S12 ভালো লাগবে। বাট যারা ট্রেভেল নিতেই পারেন না, তাদেরকে আমি বলবো S12 থেকে দূরে থাকতে। লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।